হামাস ইসরায়েল যুদ্ধের শুরু থেকে ফিলিস্তিনের যোদ্ধাদের পাশে দাঁড়িয়েছে ইয়েমেনের হুতি আন্দোলন। গত নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরায়েল ও অন্যান্য পশ্চিমা দেশের জাহাজগুলোকে টার্গেট করছে তারা। হুতিদের হামলা ঠেকাতে সম্প্রতি একটি বহুজাতিক নৌ জোট গঠন করে মার্কিন যুক্তরাষ্ট্র। এমন উত্তেজনার মধ্যে লোহিত সাগরে যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে ইরান। আরও বিস্তারিত দেখুন শেখ ফরিদের প্রতিবেদনে। ইয়েমেনের হুতিদের হামলায় অতিষ্ঠ ইসরায়েলি বাণিজ্যিক জাহাজ লোহিত সাগরে নেতানিয়াহুর জন্য নতুন দুশ্চিন্তা হয়ে আসছে ইরানের নৌ সামরিক জাহাজ। লোহিত সাগরে এবার যুদ্ধ জাহাজ পাঠিয়েছে ইরান। সম্প্রতি লোহিত সাগরে হুতিদের হামলার প্রতিরোধে যুক্তরাষ্ট্র একটি সম্মিলিত টাস্ক ফোর্স মোতায়েন করেছে। এর মাধ্যমে ভূমধ্য সাগরে হুতিদের হামলার শিকার জাহাজগুলোকে নিরাপত্তা দেওয়া হবে। লোহিত সাগরে নতুন একটি জাহাজ আটকের সময় হুতি বিদ্রোহীদের তিনটি ছোট ছোট নৌকা ধ্বংস করেছে মার্কিন নৌবাহিনী। এরই প্রেক্ষিতে যুদ্ধজাহাজ পাঠাল ইরান। ইরানের যুদ্ধজাহাজটির নাম আলবোর্স। প্রেস টিভির তথ্য অনুযায়ী আলবোর্স আলভান্ত শ্রেণীর একটি ডিস্ট্রয়ার যুদ্ধজাহাজ। এটি ইরানের নৌবাহিনীর 34তম নৌবহরের অংশ। 2015 সাল পর্যন্ত অ্যাডেন উপসাগর, ভারত মহাসাগরের উত্তর এলাকা এবং বাব আল মান্দাব প্রণালীতে টহলে নিয়োজিত ছিল। তবে এবার ঠিক কোন উদ্দেশ্যে এই যুদ্ধজাহাজ লোহিত সাগরে প্রবেশ করেছে তা প্রকাশ করেনি বার্তা সংস্থা তাসনিম। এক প্রতিবেদনে বলা হয়েছে জাহাজ চলাচল নিরাপদ, জলদস্যু রোধ এবং অন্যান্য কার্যক্রমের জন্য 2009 সাল থেকে লোহিত সাগরে মুক্ত জলসীমায় কাজ করছে ইরানি এই যুদ্ধজাহাজ। এর আগে লোহিত সাগরে ইরান সমর্থিত গোষ্ঠীটির হামলা ঠেকাতে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ভারত। গত কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে ওঠা ওই সামুদ্রিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে তারা এই পদক্ষেপ নিয়েছে বলে দাবি করেছে। ভারতীয় নৌবাহিনী জানিয়েছে উত্তর ও মধ্য আরবীয় সাগর এবং গালফ অফ এডেনে নজরদারি জোরদার করেছে তারা। ডিস্ট্রয়ার ও ফ্রিজেট জাহাজ মোতায়েন করা হয়েছে ভারত মহাসাগরের নিরাপত্তা নিশ্চিতে। তারা কোস্টগার্ডের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। গত নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরায়েল ও অন্যান্য পশ্চিমা দেশের জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করেছে ইয়েমেনের হুতি আন্দোলন। একাধিক জাহাজে হামলা এবং জব্দ করেছে হুতি সদস্যরা, ফলে এ পথে পণ্য পরিবহন কঠিন হয়ে পড়ছে দেশগুলোর জন্য। হুতিদের হামলায় বিশ্বের অনেক বড় শিপিং কোম্পানি সুয়েজ খাল দিয়ে যাওয়ার পরিবর্তে আফ্রিকার কেপ অফ গুড হোপের আশপাশের দীর্ঘ এক অত্যাধিক ব্যয়বহুল রুটে জাহাজ পরিচালনা করছে। বিশ্ব বাণিজ্যের প্রায় 12% পণ্য সামগ্রী সুয়েজ খালের মাধ্যমে পরিবহন করা হয়। এরপর হুতিদের হামলা ঠেকাতে কয়েক সপ্তাহ আগে 20 দেশের সমন্বয়ে একটি বহুজাতিক নৌজোট গঠন করে যুক্তরাষ্ট্র। লোহিত সাগরের বিষয়ে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ রেজা আশতিয়ানি বলেছেন, যেসব অঞ্চলে ইরানের আধিপত্য আছে সেসব অঞ্চলে অন্য কেউ অগ্রসর হতে পারবে না। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।